আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইঞ্জিনিয়ারিং টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটি লকের সকল ডিটেলস, ডিজাইন, ড্রয়িং এবং একটি কিয়ের কীভাবে ডাইমেনশন চেক করতে পারে, লকের ডিজাইনটা। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লকটা, এটার ডাইমেনশন পরিমাপ করে আমরা দেখবো এ হচ্ছে লকের কি। এটা হচ্ছে যে আমরা যে লকের চাবি, চাবি দিয়ে আমরা এই লকটা ডোর খুলতে পারবো। এ হচ্ছে লক। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকুন, পুরো ভিডিও দেখে হাই স্ট্যান্ডার্ড লকের বিস্তারিত জেনে নিন। তো লকের এই অংশটা হচ্ছে ডোরের সাথে আটকাবে, আর এই যে দেখতে পাচ্ছেন যে গোল, এটা ঠিক এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে পরে আপনার যে এটা ঢোর এবং পাল্লার সাথে আটকাবে। তো এ হচ্ছে চাবিটা, দেখতে পাচ্ছেন এটা ভিতরে, যে লকটা ভিতরে ঠিক এরকম পিন রয়েছে, যে চাবি এটা ভিতরে ঢুকিয়ে এটাকে সঠিকভাবে ইয়ে করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে লক, এটা ঠিক এরকমভাবে আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরিয়ে জাস্টটা আপনার যে পাল্লার সাথে এটা অ্যাটাচ করা হবে, লক করা হবে। আর আপনি যদি এটা এই লকটাকে যদি আপনি খোল করতে চান, ওপেন করতে চান, তাহলে জাস্ট চাবিটি রয়েছে, চাবি দিয়ে এই পিনের ভিতরে ঢুকিয়ে, ঢুকানোর পর তারপরে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালে এই লক খুলে যাবে, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অপোজিট পাশে ঘুরালে লক লেগে যাবে। এ হচ্ছে এই লকটির সিস্টেম। তো আমরা অনেক বড় বড় বক্সের, অনেক কিছুর যে আমরা নর্মালি আমরা যে চাবি তালা ব্যবহার করে থাকি ওগুলো ব্যবহার করি, কিন্তু এ হচ্ছে নিউ আইটেম, এটা হচ্ছে নতুন ডিজিটাল। এটা দিয়ে লক করলে অনেক স্ট্রং হয় এবং মজবুত হয়, এবং এই চাবি ছাড়া আপনার এই লক খোলা সম্ভব হবে না, ঠিক এই চাবিটি লাগবে। তো এটা এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এটা লাগানো হয়, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লাগানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন যে এই খাপকাটা রয়েছে এবং থ্রেড রয়েছে, যে ইয়ার সাথে ডোরের সাথে অ্যাডজাস্ট করার জন্য এই যে যতটুকু থ্রেড রয়েছে, মানে প্যাচ রয়েছে, এই প্যাচের মাধ্যমে এই ডোরের সাথে এটাকে আটকানো হবে। এবং এটার সাথে যে একটি ওয়াশার নাট রয়েছে, নাটটি দিয়ে ডোরের সাথে এটাকে আটকানো হবে। তো বন্ধুরা, এখন আমি এটার ডাইমেনশনটা আমি এখন আপনাদেরকে পরিমাপ করে দেখাবো, এটার ডাইমেনশনটা কতটুকু। এখানে পাচ্ছে 18.74 mm। আমরা কি ডিজাইনে দেওয়া আছে বন্ধুরা, এখানে এটা এটুকু পাচ্ছি আমরা 28.94 বা 90 mm, কিন্তু আমাদের ডিজাইনে দেওয়া আছে 28 mm। আর এখানে পাচ্ছি যে 26.43, এটা হচ্ছে যে উপরের অংশটুকুর থেকে নিয়ে, যে এই উপরের অংশটুকুর থেকে নিয়ে উপরের অংশটুকু, এখন পুরো লেন্থটা কতটুকু এটা আমরা পরিমাপ করে, পুরো লেন্থটা হচ্ছে 46 mm। কিন্তু ডিজাইনে দেওয়া আছে 46 mm, একদম বড় বড় হয়েছে 46 mm। তো বন্ধুরা, আমরা যে ইয়াটা লকটার এই অংশটুকু আমরা কীভাবে পরিমাপ করবো, লকটা অংশটুকু দেখবো যে ডিজাইন অনুযায়ী ঠিক আছে কি না। এখানে দেখতে পাচ্ছি 19 mm দেওয়া আছে, এটা এখানে পাচ্ছি আমরা 20 mm, আরও 1 mm বেশি। তারপর বন্ধুরা, এখন আমরা এই যে কি রয়েছে এবং কি খোলার জন্য যে চাবি রয়েছে, সব কিছু ডাইমেনশন দেওয়া, চাবিটির লেন্থ হচ্ছে আপনার 7.5 mm,
এই চাবিটির লেন্থ হচ্ছে আপনার 7.5 mm লম্বায়। তো এটা দিয়ে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আপনার এই লকের পয়েন্ট, এই লকের পয়েন্টের ভিতরে এই চাবি পিন এবং ঢুকিয়ে এটার ভিতরে ঢুকিয়ে 90° অ্যাঙ্গেলে ঘুরালে এটা আপনার লক খুলতে পারবেন। এই যে ঠিক এরকমভাবে ঢুকিয়ে চাবিকে 90° অ্যাঙ্গেলে ঘুরে অন অফ করা যায়। তো বন্ধুরা এটি ইউজ করা হয় জাস্ট একটি বড় বক্সের ভিতরে, ফাইবার গ্লাস বক্স। আমরা অনেক বড় বড় বক্সের ভিতরে আমরা এরকম লক ব্যবহার করতে পারলে অনেক ভালো হয়। তো আপনারা যদি এরকম কোনো লক বা আপনাদের যে কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে ফিডব্যাক দিতে চেষ্টা করব। তো এ হচ্ছে এই লকের সকল নাট বা নাট এবং স্ক্রু, একটি চাবি, একটি লক। তো বন্ধুরা এ হচ্ছে রিপোর্ট যে ডিজাইন থেকে আমরা কতটুকু পাচ্ছি, যে কোয়ার্টার ট্রাম, এটা হচ্ছে লক, কোয়ার্টার ট্রাম লক আমরা 28mm থেকে 26mm পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 19mm থেকে 20.30mm পাচ্ছি। এই লকটি ডিজাইন অনুযায়ী ঠিক নেই,